إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা. শিবে আবু তালিব সে এক কারাগার, কাটলো সে থাই তোমার বহুদিন হলো পার। শিবে আবু তালিব সে এক কারাগার, কাটলো সে থাই তোমার বহুদিন হলো পার। না খে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে, দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে। হে রাসূল আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا شبيب بلغ العلا بكماله، كشف التجا بجماله، حسنت جميع خصاله. সল্লু সূরতে ইউসুফ বিদারি হিকমতে লোকমানে মা, কারি কুরআন বারি ইয়ে হে দিলে সাদে মানে মা, বালাগাল উলা بكماله، كشف التجا بجماله، حصنت جميع خصاله. سلوا খুলনা অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সুন্দরবন লাগোয়া কয়রা উপজেলার সিমলা রাইট খেজুর ডাঙ্গা যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল 2021 মহতে আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য সাহেবে সদর মাওলানা ইউনুস আলী, প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি মাননীয় সাংসদ, মাননীয় বরেণ্য মেহমানবৃন্দ, আমার পূর্বে কথা বলেছেন মুহতারাম মাওলানা জাকারিয়া হুসাইন, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফজলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ,
সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটি বাগান কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? খুব দুর্বল মনে হচ্ছে, লাঞ্চ করেছেন তো নাকি? হ্যাঁ, লাঞ্চ তো করা হয়নি, দুপুরের খাবার সবাই মনে হয় খেতে পারেন নাই, তাহলে তো বেকায়দা। সবাই কেমন আছেন? তবে খাবার দু প্রকার, একটা হলো পেটের খাবার আর একটা হচ্ছে রুহের খাবার, কোনটা আগে দরকার বলেন? পেটের খাবার তো আসবেই, কিন্তু রুহের খাবার, এটা আমার নিজের ইমানের জন্য কম জরুরি না বেশি জরুরি? বেশি জরুরি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই ঠিক যে সময় মানুষ হাজারো কাজে ব্যস্ত থাকে, সকল ব্যস্ততাকে মাইনাস করে যিনি আমাকে আপনাকে এমন বরকতপূর্ণ জায়গায় আসার বসার তাওফিক দিলেন, সেই মহান জাল্লাশানহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করছি, মহাব্বাতান জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার আগের মেহমান, তিনি দীর্ঘ সময় ধরে তিনি কথা বলেছেন, আমি এমন সময় উঠলাম, কিছুক্ষণ পর আজান দেবে, তবে আজান হবে আমরা আশেপাশে যদি কোনো মসজিদ থাকে আগেই তাদেরকে জানিয়ে দেন, তারা যেন মুখে আজানটা দিয়ে দেন। এখানে আমরা নির্দিষ্ট সময়ের একটু পরে, শেষেও না আবার আউয়াল ওয়াক্তেও না, এর মাঝামাঝি একটা সময় আমরা এখানে জামাতে নামাজটা আদায় করে নেব। একটু জোরে বলি ইনশাল্লাহ। আওয়াজ কিন্তু খুব দুর্বল, এখান থেকে প্রমাণ হচ্ছে যে নামাজে কি একটু কম নাকি? নামাজ আদায় করে নেব ইনশাআল্লাহ। জি সম্মানিত ভাইয়েরা, এখন এই নিয়ে আমাদের কোনো হেডেক নেই, সময় প্রচুর আছে, এখন দিন অনেক বড়, আর আমল করার জন্য বেশি ওয়াজ লাগে না, নিজের মনের মজা নিজের মনের তৃপ্তির জন্য ওয়াজের সময় লাগে, কিন্তু আমলের জন্য বেশি ওয়াজ লাগে না। এক সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে খুবই অল্প কিছু আমল শেখায় দেন, আমি যেন অল্প আমলই যেন জান্নাতে যেতে পারি। আমার নবীজি তাকে হতাশ করলেন, রাসূল বললেন, ঠিক আছে তুমি কি কি করবা বলো তো, তুমি নিজেই বলো তুমি কি কি করতে চাও। সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইদা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম ولم أزد على ذلك شيئا أدخل الجنة يا رسول الله؟ قال نعم। হে রাসূল, আমি যদি সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়তে পারি, রমজান মাসে রোজা যদি পালন করতে পারি, হালালকে হালাল জেনে হালাল ভিত্তিক জীবন যদি গ্রহণ করতে পারি, হারামকে হারাম জেনে হারামটাকে বর্জন করে যদি হারাম মুক্ত জীবন গড়তে পারি, এই চারটি কাজে কি আমি জান্নাত পাবো নাকি? আমার রাসূল মুস্কি হাসি মেরে বললেন, সাহাবি, অনাসে তুমি জান্নাতে চলে যাবে। তাহলে কি জান্নাতে যাওয়া কি খুব কঠিন ব্যাপার? আবার কি খুব সহজ? তাও না। তবে জান্নাত আমাদের জন্যই বানিয়েছেন আল্লাহ, এত ভয় পাবো কেন?
সবাইকে জান্নাত পেতে চাই না, প্রয়োজনে নামাজ না হবে, সমস্যা কি? তাই না? এরকম কিছু না। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে আল্লাহ পাক একটা টাইম দিয়ে আমাকে আপনাকে পাঠিয়েছেন, যে কোনো মুহূর্তে আমি আপনি চলে যাব। এই টাইমটাকে যদি আমরা ফলপ্রসূ করতে পারি, যদি আমরা এটাকে কাজে লাগাতে পারি, প্রত্যেকটা মিনিটকে যদি আমরা জিকিরের মধ্য দিয়ে, অর্থাৎ জিকির মানে আল্লাহ আল্লাহ শুধু না, জিকিরের মধ্য দিয়ে মানে আল্লাহর আনীত বিধান অনুযায়ী, হুকুম অনুযায়ী যদি আমরা নিজের জীবনটাকে সাজাতে পারি, জান্নাত আমার আপনার জন্য কঠিন না সহজ? সহজ। সবাইকে জান্নাত পেতে রাজি আছি না? জোরে বলি ইনশা আল্লাহ। আমাদের মূল বাড়ি, আদি বাড়ি কোথায় বলেন তো? আমাদের আদি বাড়ি কোথায়? আমার বাপ ছিল কোথায়? জান্নাতে। জান্নাতই আমাদের বাড়ি। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠালেন, আব্বা এবং আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজন জান্নাতের মধ্যে থাকলেন, কিন্তু শয়তান ওই জায়গাও গেল। ফাওয়াসওয়াসা লাহুমা, দুজনকে ওয়াসওয়াসা দিয়ে ফেলল। ফাযাল্লাহুমা শয়তান, শয়তান দুজনকে পদস্খলন করে দিল। আল্লাহ বললেন, আদম জান্নাতের পোশাক খুলে যাচ্ছে, তুমি আর থাকতে পারবে না, যাও দুনিয়াতে। মূলত সিদ্ধান্ত কার? আস্তে বলবেন না, কার? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, قُلْنَهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ جُلِ بُلِي اللَّهُ أَكْبَرُ جَنَّةَ رَبُشَكْ كُنَيْكِ سَادَمْ তুমি জান্নাতে আর থাকতে পারবে না, যাও দুনিয়াতে। আমার পক্ষ থেকে কোনো হেদায়েতের কিতাব যদি চলে যায়, এই কিতাবের ইত্তেবা যারা করবে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কিতাব দেওয়া হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কিতাব দেওয়া হয়েছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কিতাব দেওয়া হয়েছিল, আমার নবীকেও যে কিতাব দেওয়া হয়েছে, সমস্ত কিতাবের মূল বক্তব্য দুই রকম না এক রকম? আসতে বলবেন না, দুই রকম না এক রকম? এক রকম। সমস্ত পয়গম্বররা একই দাওয়াত দিয়েছেন, কি দাওয়াত? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সমস্ত পয়গম্বরদেরকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি, সমস্ত পয়গম্বররা একই দাওয়াত দিয়েছেন, তারা বলেছেন তোমরা জীবনের সকল জায়গায় কেবল মাত্র ইবাদত করবে, কার? আস্তে বলবেন না, কার? ইবাদত মানে হলো জীবনের সকল কাজ করতে হবে কার বিধানে? আল্লাহর বিধানে। এবং তাগুতকে পরিহার করে চলবে। তাগুতটা কি? এক কথায়, এক লাইনে তাগুতের ব্যাখ্যা হলো, যে ব্যক্তি নিজে ইসলামকে মানে না, অন্য কাউকে মানতে বা মানতে বাধা সৃষ্টি করে, নিজে মানতে চায় না, অপরকে মানতে দেয় না, এমন গ্রুপ মনে হয় বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? কোরআনের মঞ্চ আলোচনা হয়, মাইক টান দেয়, আছে না নাই? কোরআনের মঞ্চটাকে বন্ধ করার জন্য পায়তারা করে, নিজের কাছে তো কোরআন ভালো লাগেই না, অন্য কাউকে কোরআন শোনাতে দিবে না। এদের রক্ত যদি আপনি একটু টেস্ট নিয়ে আসেন, তাহলে মিলে যাবে ফেরাউন হামান নমরুদদের সাথে, ঠিক কি না? ওরা এগুলি করেছে। সম্মানিত ভাইয়েরা, আমি খুবই আনন্দিত এই দিনের বেলা রোদের ভিতরে কর্মব্যস্ত সময়ে এত মানুষ, যেমন নারী তেমন পুরুষ, আলহামদুলিল্লাহ। বিশাল বড় মাঠের কারণে আমরা টের পাচ্ছি না হয়তোবা, কিন্তু মানুষ পঙ্গপালের মতো এখনো ছুটে আসছে, বলি আলহামদুলিল্লাহ। হয়তোবা দেখা যাচ্ছে আমার আলোচনা শেষ হয়ে যাবে, মানুষের আশা ফুরাবে না, আসতেই থাকবে, জুমার দিনের মতো খতিব খুতবা দিতেই থাকে, মুসল্লি আশা ফুরায় না, আসে সবার শেষে, তাই না? সম্মানিত ভাইয়েরা,
সম্মানিত বন্ধুগণ, আমি যে কিতাব নিয়ে বসেছি, এই কিতাব এবং আদম আলাইহিসসালামকে যে কিতাব দেওয়া হয়েছিল সেই কিতাব, এই কিতাব মূল বক্তব্য কি দুই না এক? আমার রবকে, আমার দিন কি, আমার নেতাকে, আমার নেতাকে, তাহলে আমার রব, আমার নেতা, আমার দিন, আমার দল, আরো জোরে ধাক্কা খান কেন? ধাক্কা খাওয়া যাবে না তো, ব্রেক মারেন কেন? আমার রব কে, আমার নেতাকে, আমার দল কি? ব্যাস, এই তিনটার ভিতরে যদি কেউ ভাগ বসাতে আসে, সোজা গলা চিপায়ে ধরবেন, ঠিক কিনা? রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখা? আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন। এখানে স্লোগান দিল কে দেখছেন? ওঠো তো, দেখছেন? 80 বছরের বুড়া না, বসো, খুব সুন্দর, দরকার আছে, আছে না নাই? স্লোগান তো একটা দেবেই, স্লোগান কিন্তু আছে, ভালো হোক আর মন্দ হোক, স্লোগান তো দেবেই। অতএব অন্য কোন স্লোগান নয়, আমার আমার আল্লাহর স্লোগান দেবো আমরা, ইয়া আইয়ুহাল মুদাসসির قم فانذر ربك فكبر وثيابك فطهر তোমার রবের নাম ছোট করে নিও না, বড় করে নাও। আকাশ বড়, জমিন বড়, সূর্য বড়, আমার আল্লাহ বড়, নামটা নাও বড় করে, ঠিক কিনা? তিনি কে? আল্লাহ। আরো জোরে, আল্লাহ। আরো জোরে, আল্লাহ। আরো জোরে, আল্লাহ। কি সুন্দর নাম, তাই না? খ্রিস্টানরা ডাকে গড, গডেস, আছে না নাই? দেব, দেবী, ভগবান, ভগবতী, আছে না নাই? আছে। আমার আল্লাহর কোন স্ত্রীলিঙ্গ আছে? পৃথিবীর কোন ভাষাবিদ বের করতে পারবে? পারবে না। গডকে আপনি একটু উল্টান, গডকে উল্টালে হয়ে যায় ডক, ঠিক কি না? আমার আল্লাহর নামকে আপনি উল্টা পাল্টা করেন, একটা একটা করে টুকরো করেন, একটা করে হরফ বের করেন, তবু আমার আল্লাহর নাম ঠিক থেকে যায়। একটু আস্তে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার হাতের মধ্যেই আছে তো, এই হাতটা যারা আরবি ক্যালিগ্রাফি যারা বুঝেন, আরবি লেখা যারা বুঝেন, লিখতে যারা পারেন, হাতটা পাঁচটা আঙ্গুল এরকম উঁচা করলে আমার আল্লাহর নাম এখানে আছে। এটা আলিফ, এটা লাম, এটা লামের মাথায় দুটো মিলাহা, আল্লাহ, যারে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ শব্দকে আপনি টুকরো টুকরো করে ফেলেন, প্রথমে হামজা বাদ দিয়ে দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আরেকটা লাম বাদ দিয়ে দেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আরেকটা লাম বাদ দিয়ে দেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ নামের কোনো পরিবর্তন নাই, কোনো চেঞ্জ নাই, কোনো পরিবর্ধনও নাই। কি সুন্দর মজা পাওয়া যায়, কি সুন্দর তৃপ্তি পাওয়া যায়। আল্লাহ বলছেন, বান্দারে তোমার কথার ভিতরে আমার জিকির ছাড়া অন্য কোনো কথা যদি বেশি পরিমাণ চলে আসে, তোমার অন্তরটা পাষাণ হয়ে যাবে। লা তুকসিরুল কালামা বিগায়রি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতুল কালামি বিগায়রি যিকরিল্লাহ কাসওয়াতুল লিল কলবি, তোমার কথার মধ্যে যদি আমার নাম ছাড়া অন্য কোন কথা বেশি পরিমাণ চলে আসে, তোমার অন্তরটা পাষাণ হয়ে যাবে। আজকে আমাদের কথার ভিতরে আল্লাহর নাম বেশি না কম? কম, মনি থাকে না। খাওয়ার সময় বিসমিল্লাহ কব মনি নেই, আছে না নাই? আছে। অথচ আমাকে প্রতিনিয়ত খাবার কে দিচ্ছেন? আসতে বলবেন না, কে দিচ্ছেন? নাকের খাবার কে দেন? মুখের খাবার কে দেন? কোন খাবার আগে দরকার, নাকেরটা না মুখেরটা? এখানে কি খাচ্ছি এখন আমরা, মুখেরটা খাচ্ছি না নাকেরটা খাচ্ছি? আমরা কই না খেয়ে থাকলাম? আমি প্রথমে এসেই বলেছি আমরা খাইছি কারাকা, কিন্তু আসল খাওয়া তো ঠিকই চলতেছে 24 ঘন্টা হরদম, সুবহানাল্লাহ। নাকের ডগায়,
ভাত দুই বেলা খেলাম না তাও বাঁচব, কিন্তু পাঁচ মিনিট অক্সিজেন নাই, পাঁচ মিনিটও না এক মিনিট। আচ্ছা, তাহলে গোটা পৃথিবী থেকে আল্লাহ যদি শুধুমাত্র দুই তিন মিনিটের মধ্যে যদি জন্য যদি অক্সিজেন টান দেন, পৃথিবীর একটা মানুষ বাঁচবে? আসতে বলবেন না বাঁচবে, বাঁচবে না। তাহলে কে খাওয়ান? কে খাওয়ান? মার পেটের মধ্যে খাওয়ালেন কে? জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই মার পেটের মধ্যেও বলেন আছে না? অনেক বেকুব বলে হুজুররা ওয়াজ করে জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই, খাইয়া হজম হবে কেমনে? এটা কি ধরনের কাল্পনিক কথা বলে বেকুব? তুমি কি তোমার মার পেটের মধ্যে ছিলে না? তোমাকে নয়টা মাস আমার আল্লাহ তোমাকে খাইয়ে দিয়েছেন, ওই মার পেটের ভিতরে তোমার পেশাবও লাগে নাই পায়খানাও লাগে নাই। জোরে বলি আল্লাহু আকবার। সে আল্লাহ কি পারেন না? পারেন। আসলে আমাদের মাথার মধ্যে আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে তো, মৎস্যজীবী মাছ বেছে খায় আর বুদ্ধিজীবী বুদ্ধি বেছে খায়, এরকম কিছু বুদ্ধিজীবী আছে না নাই? এরা এই দেশের বারোটা বাজাচ্ছে, এদের ক্রিস্টি কালচার গুলো যুবকদের মধ্যে ঢুকানোর চেষ্টা করছে। কার বউকে ভাগায় বিয়ে করে, ঠিক কিনা? এটি কোনো কথা? তুমি যেটাই করো তোমাকে সবাই চিনে, তুমি ক্রিকেট খেলো ভালো কথা, তোমাকে সবাই চিনে তো, তুমি একটা আইকন, যুবক যুবকরা তোমার দিকে তাকায়। সাউথ আফ্রিকার মতো একটা উলঙ্গ দেশের খেলোয়াড় হাশিম অমলা আছে না যুবকরাই? হাশিম অমলা একটা উলঙ্গ দেশে খ্রিস্টান অধ্যুষিত একটা জনপদে হাশিম অমলা নামে একজন খেলোয়াড় আছে মুসলমান, তার বউ দেখতে কেমন, তার হাত মোজা পা মোজা চোখ ঢাকা সব ঢাকা। হাশিম অমলার মতো যদি একটা উলঙ্গ দেশের একজন নাগরিক মুসলমান যদি তার বউ কেমন পর্দায় রাখতে পারে, আর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, গোটা দুনিয়ার সকল নারী তোমার জন্য খোলা আছে। কত নারী দুনিয়াতে আছে খালি মুসলমান হলে আর অন্যের বউ না হলে বিয়ে করো। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা রুবা, বিয়ে করো দুইটা তিনটা চারটা কর, তা অন্য বউ ভাগায় নিয়ে আসিস না, ঠিক কিনা? হয়তো আমার মায়ের এখন মনে মনে চিন্তা করতে, হুজুর কোন প্যাঁচ লাগায় দিলেন আপনি বিয়ের যেরকম দুই তিনটা দুই তিন চারটে করে বিয়ে করতে বললেন, এ তো সংসার আগুন ধরে যাবে দেখতেছি। এটি কি আমার বক্তব্য না আল্লাহর বক্তব্য? আস্তে, আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। সম্মানিত ভাইয়েরা, আমি ওই সমস্ত বিচারকদের কাছে করজোড়ে মিনতি জানাই, দেশের যে প্রচলিত আইন আছে, অন্যের বউ ভাগায় বিয়ে করলে কি হয়, পেনাল কোর্টের আর্টিকেল 495 এবং 494 আর্টিকেলে বলা আছে, যদি কেউ এরকম কোনো অপকর্ম করে থাকে, অন্যের বউ ভাগায় নিয়ে আসে তালাক দেওয়ার আগেই, তাহলে তার সর্বনিম্ন জেল হবে 7 বছরের সশ্রম কারাদণ্ড, ঠিক আছে না? আজকে বিচারক আপনারা যদি এইগুলোর অন্যের বিরুদ্ধে সঠিক বিচার না করেন, আপনার বউ আরেকজন ভাগায় নিয়ে যাবে, ঠিক কিনা? অন্যায়কে সমর্থন দেওয়া যাবে? আসতে বলবেন না যাবে, যাবে না। আমরা কোরআন নিয়ে চলবো, জোরে বলি ইনশাআল্লাহ। সমর্তব্য দুই না এক, সকল নবীদের বক্তব্য দুই না এক, সকল নবীদের দিন দুই না এক, সকল নবীদের দিনের নাম কি? আরো জোরে, আদমের দিন কি ছিল? নুহের দিন কি ছিল? ইব্রাহিমের দিন কি ছিল? আমার নবীর দিন কি ছিল? আমারও দিনের নাম কি? অনেকে বলে ইসলাম ধর্মের প্রবর্তক মুহাম্মদ, নাউজুবিল্লাহ বলেন, এগুলো মিথ্যা কথা আছে না নাই? আছে, মিথ্যা কথা চালু আছে। ইসলাম ধর্মের প্রবর্তক কেউ না, ইসলাম ধর্ম দিয়েছেন কে? আল্লাহ, আল্লাহ দিয়েছেন। আমার ভাইয়েরা, সেই দিনকে জানার জন্য, সেই দিনকে বোঝার জন্য কোরআনকে আমরা মানব, কোরআন আমরা বেশি করে পড়ব, কোরআন শুনবো বেশি, গান শুনব, তাও গান শুনবেন, এ তো অবস্থা খারাপ, গান শোনা যাবে না? গানের কাছেই যাওয়া যাবে না তো, গানের কাছে যাওয়া মানে আবু জেহেলদের কাতারে যাওয়া। আবু জেহেল করতো কি জানেন? আমার নবীজি কোরআন তেলাওয়াত করতেন, সবাই শুনতো,
এটাকে বন্ধ করার জন্য বাহির থেকে নায়ক নায়িকা শিল্পীদের আমদানি করত। লাহু আল হাদিস, বড় বড় শিল্পী আর্টিস্ট দেশে এরকম করে দেশে আমদানি করত, বহু টাকার মূল মানে বিনিময়ে তাদেরকে নিয়ে এসে রসুলের এই কোরআনের আলোচনাকে বন্ধ করার জন্য চেষ্টা চালাতো। এগুলো এরকম চেষ্টা এখনো আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমার ভাইয়েরা, কোরআনটাকে আমরা বেশি করে শুনবো, বেশি করে পড়বো, কোরআনটা আমরা বেশি করে যত বুঝবো, যত জানবে, ইমান তত মজবুত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 218 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা আমি তোমাকে বেশি আমল শিখাবো না, আমি তোমাকে কয়েকটা আমলের কথা বলবো। সেই কয়েকটি আমলের মধ্যে অন্যতম একটি আমল হলো, তুমি যদি তিনটি কাজ করতে পারো, তিনটি কাজের বিনিময়ে আমি তোমার প্রতি রহমত নাজিল করব এবং তোমার তামাম জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কয়টা কাজ করব? আসতে বলবেন না কয়টা কাজ? নাম্বার ওয়ান হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফী সাবীলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহীম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নম্বর 218, গোটা কোরআনের বক্তব্য যা আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত করে এই আয়াতের মধ্যে সুন্দর করে ফুটে তুলেছেন, যে বান্দার মধ্যে তিনটা গুণ থেকে যাবে। ইন্নাল্লাযীনা আমানু, ঈমান যারা আনবে, এক নম্বর ঈমান আনবো আমরা কার উপরে? আস্তে বলবেন না, কার উপরে? আল্লাহর উপর। ঈমান আনতে নিয়ে কোনো অপরিপূর্ণ থাকা যাবে নাকি? অপূর্ণতা থাকা যাবে নাকি? আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম না হবে না, রাসূলকে মানলাম, কিতাবকে মানলাম না হবে না, কিতাবকে মানলাম, ফেরেশতাকে মানলাম না হবে না, ফেরেশতাকে মানলাম, আখিরাতকে মানলাম না হবে না, সবগুলোর সমন্বয় হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল এই বাকারার শুরুর দিকে জানিয়ে দিচ্ছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। জোরে বলি আল্লাহু আকবার। আবার একই কথা আরেক জায়গায় বলছেন, আমানা আর-রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। জোরে বলি আল্লাহু আকবার। ইমানের ক্ষেত্রে কোন প্রকার ফাটলতা রাখা যাবে না, বিশ্বাস করতে নিয়ে কোনটা মানলাম কোনটা মানলাম না তা হবে না, পুরোপুরি বিশ্বাসকে ইমানদার বলা হয়। আমার বন্ধুগণ, এমন আমার দেশের মুসলমান আছে নামাজ আদায়ে বিশ্বাসী কিন্তু নামাজ কায়েমে বিশ্বাসী না, আছে না নাই? অনেক মুসলমান আছে যারা নামাজ আদায়ে বিশ্বাসী কিন্তু যাকাত আদায়ে বিশ্বাসী না, সুদের মহাজন সেজে বসে আছে, আছে না নাই? অসুখ হলে পরে আমরা কার কাছে যাই? ডাক্তারের কাছে। 60 বছর পার হয়ে গেছে, রাতের বেলা 14-15 বার পেশাব করার লক্ষণ হলো ডায়াবেটিস, বুকের বাম স্তনের নিচে ব্যথা হওয়া মানে হাড়ের সমস্যা, ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার কাম তো সারছে, পেশাব করবো কখন আর ঘুম পারবো কখন? ডাক্তার বলে দিলেন, আপনার তো ডায়াবেটিস হয়েছে, আপনার আজকে থেকে সম্পূর্ণরূপে চিনি খাওয়া হারাম। চিনি খাওয়া কি আসলে হারাম? না, তার জন্য এটা
ঠিক হবে না, তাহলে 15 বার পেশাবের জায়গায় 30 বার হয়ে যাবে, ঘুম আরো বন্ধ হয়ে যাবে। আপনার 60 বছর ক্রস হয়েছে, বুকে ব্যথা, আপনার দুটো ব্লক ধরা পড়েছে হার্টের, আপনাকে গরু গোশত খাওয়া যাবে না। গরু গোশত খেলেই আপনার এটা আর্টারি গুলো জমে যাবে, ব্লক হবে, আপনি অসুস্থ হয়ে পড়বেন। সামনে গরুর সিনার গোশত ভুনা করে রাখে, সামনে চা থাকে, সামনে পাশে পাত্রে চিনি থাকে, চিনির দিকে ছায়া থাকে, গরু গোশতের ভুনার দিকে ছায়া থাকে, জিব্বা লাফায় কিন্তু খাওয়ার উপায় নাই, ঠিক কি না? জিব্বা লাফালাফি করে খাই কিন্তু খেতে পারে না, কেন খেতে পারে না? হার্ট ব্লক হয়ে যাবে, ডায়াবেটিস বেড়ে যাবে, পরামর্শ দিয়েছে ডাক্তার। আর আল্লাহর পরামর্শ হলো সুদ খেও না, যার সর্বনিম্ন গুণা হলো নিজের মার সঙ্গে জেনা করা, এরপরে জন্মের খাওয়া খায়। আছে না নাই? আছে না নাই? দয়া করে এই সময় কেউ উঠবেন না, যদি ওঠেন তাহলে ভাববো উনি সুদ খায়। কি কথা কি বুঝতেছেন? সবাই থাকেন, পয়েন্ট অনুযায়ী কিন্তু উঠতে হবে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? শোনেন, কোরআনের আলোচনা শুনতে গেলে নিজের গায়ে লেগেও যেতে পারে, কিন্তু উপায় তো নাই। কোরআন তো হক কথা বলে, কোরআন কি কথা বলে? হক কথা বলে। এখন তো সুদখোররা ভাল লাগবে না তাদের, খুজুর শুনতে আসলাম ওয়াজ, একটু ওয়াজ করবেন, কান্দাবেন, কে আপনি তো আমার গায়ে লাগাই দিলেন একদম, এরকম লোক কিছু আছে না? না আছে না? এটারও এটার ভালো কাজ, আপনি মন্দ থেকে আপনি ফিরে আসেন। আমার রাসূল বিদায় হজের ভাষণে বলেছেন আজ থেকে সুদকে রহিত করা হলো, আমার চাচা আব্বাসের সুদ আজকের থেকে রহিত করা হলো। আমার নবী যে বিদায় হজের ভাষণে বলেছেন তুমি যা খাবে তোমার অধীনস্থকে তাই খাওয়াবে। জাতিসংঘে যতগুলো শর্ত দিয়েছে সবগুলো মদিনার সনদ থেকে, বিদায় হজ থেকে সবগুলো চুরি করে নিয়ে এই শর্তগুলো তারা দিয়েছে, জাতিসংঘের সনদ তৈরি করেছে। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইয়েরা, আজকে আলেমদের মুখ থেকে আমরা অনেক কথা শুনি, বক্তা নিজে ওয়াজ করতে করতে গাল ভিজায় ফেলেন, কান্দেন নবীজির ইতিহাস নিয়ে, সাহাবা কেরামদের ইতিহাস নিয়ে কেঁদে ফেলেন, শ্রোতাও কান্দে বক্তাও কান্দে। কিন্তু অনেক আলোচক, আমার রসুল যে একজন রাজনীতিবিদ ছিলেন, রসুল যে রাষ্ট্রনায়ক ছিলেন, রসুল যে বিচারক ছিলেন, এই জাতীয় কথা বলতে অনেক আলেমের মানসিক রোগ লক্ষ্য করা যায়। আছে না নাই? আজকে শুধু ভীরু হওয়ার কারণে, আজকে আমি আপনি ভীত থাকার কারণে, আজকে আমি আপনি চুপ থাকার কারণে আমরা স্পেনকে হারিয়ে ফেলেছি, আমরা ইতালির রোমকে হারিয়ে ফেলেছি, আমরা ভারতবর্ষের নেতৃত্ব আমরা হারিয়ে ফেলেছি। চুপ থাকা যাবে না, যে চুপ থাকবে সে নীরব ঘাতক। ইমানদার কখনো চুপ থাকে না, ইমানদার সিংহের মতো গর্জন দিয়ে বাতিল শক্তির সামনে মাথা নত করতে চায় না, কথা বলবে। ইমানদার চুপ থাকবে না, কথা বলবে। আজকে যদি 18 কোটি মানুষ তার 18 কোটি মুখ থেকে যদি হক কথা বলতো, সমস্ত বাতিল শক্তি বঙ্গোপসাগরে হাবুডুবু খেত মুসলমান। কিন্তু আমরা তো কথা বলি না, কি যেন একটা ভয় পাই আমরা। কিসের ভয়? তুমিও মরবা আমিও মরবো, মরব তো একদিন, যখন মরতেই হবে মরার মতো মরব, অন্যের সামনে মাথা নত করব না। এটাই হচ্ছে ইমানদারের ভূমিকা, ঠিক কি না? এটাই হচ্ছে সলিড ইমান। ইন্নাল্লাযীনা আমানু, যারা ইমান আনবে কার উপরে? যারা ভয় করবে কাকে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজ আছে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজ আছে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অনেক কথা আমি সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করছি, অনেক কথাই সামনে এসে ভাসতেছে, কিন্তু আমি চিন্তা করছি অল্প সময়ে সবগুলো কথা কেমনে বলা যায়। সম্মানিত ভাইয়েরা, এই কিতাবটাকে আমরা কিভাবে অবহেলিত করে রাখছি, কথাটা শুনতে হয়তো আপনাদের কাছে কেমন মনে হচ্ছে, এই কিতাবের কি আসল বাস্তব কোনো চর্চা আছে? আসতে বলবেন না আছে? নামাজের জন্য অনেকের ধারণা, নামাজের জন্য শুধু মনে হয় কোরআন, না, এত বড় কিতাব শুধু নামাজের জন্য নাজিরের কোনো দরকারই ছিল না, কয়েকটা আয়াত হলেই নামাজ হয়ে যেত। এর মধ্যে কোনো কিছু কি বাদ পড়েছে? আসতে বলবেন না বাদ পড়েছে? বিজ্ঞান বাদ পড়ছে মনে হয়,
বিজ্ঞান আছে না নাই? বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে? বলেন, বিজ্ঞান কি ভুল করে? আসতে কোন কেন? কোরআন কি বিজ্ঞান ভুল করে? এখনো করতেছে? করে না? বিজ্ঞান ভুল করে না? কোরআন ভুল হয়? ভুল আছে? সূর্য করে না পৃথিবী করে? বলে, এটা নিয়ে 200 বছর গবেষণা হলো। কয়শো বছর? 200 বছর। চাঁদ সূর্য পৃথিবী এলে ঘোরে কি ঘোরে না, এটা নিয়ে বহু গবেষণা হলো। শেষমেশ ওদের মাথায় ঘোরে, ঠিক আছে না? ওদের মাথায় ঘোরে, অথচ কোরআন কত আগে জানিয়ে দিয়েছে। আচ্ছা, সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের কোনো নিজস্ব আলো আছে নাই? এটা কোথা থেকে জানছি আমরা? কোরআন তো পড়ি না আমরা, আমরা বিজ্ঞানে পড়েছি। বিজ্ঞানে আমরা দেখেছি যে বিজ্ঞান যারা পড়েছেন যে চাঁদের কোনো নিজস্ব আলো নেই, চাঁদের যে নিজস্ব কোনো আলো নাই এটা বিজ্ঞান বই আমরা দেখেছি পড়েছি। সেই জায়গায় কিন্তু কোনো সোর্স দেওয়া নাই যে কোরআনের অমক নাম্বার আয়াতে বলা আছে, বলা আছে এরকম কোনো কথা লেখা নাই। অথচ এই বিজ্ঞান বলতেছে যে চাঁদের নিজস্ব কোন আলো নাই, তার আবিষ্কার করেছে 40-50 বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন 40-50 বছর আগে না 1500 বছর আগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফুরকানের ভিতরে, হামিম সিজদার ভিতরে, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বুরুজাও ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। অতীব পবিত্রময় সেই মহান সত্তা যিনি আকাশে বহু গ্রহ সৃষ্টি করেছেন, সূর্য প্রদীপ্ত সূর্য সৃষ্টি করেছেন এবং তাতে রেখে দিয়েছেন কমারাম মুনীরা, আলো বিকিরণকারী চাঁদ রেখে দিয়েছেন। অর্থাৎ চাঁদের নিজস্ব কোন আলো নাই, চাঁদ অন্যের আলোতে আলোকিত হয়ে বিকিরণ করে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞান কি প্রমাণ করেছে না চুরি করছে? আসতে কোন কেন? কোরআন কি আবিষ্কার করেছে না চুরি করেছে? চুরি তো করেছি, আবার সেই সোর্সটাও লেখে নাই সেই জায়গায় যে অমক আয়াতে, কোরআন শরীফের অমক আয়াতে এটা বলা আছে চাঁদের নিজস্ব কোন আলো নাই। তাহলে ধরত না না, চুরি তো করছি বড় চোর, আবার সূত্রটাও নকল করেছে, সূত্র বলে নাই, মহাসোর, ঠিক কিনা? এরকম করে আমি যদি শুধু এই এটা নিয়ে কথা বলি, ওয়াল কোরআনুল হাকিম এর উপরে যদি কথা বলি অনেক লম্বা সময় হয়ে যাবে। এইরকম করে বিগ ব্যাং, বিগ ব্যাং থিওরি যারা সায়েন্স নিয়ে যারা গবেষণা করেন, এই বিগ ব্যাং থিওরি হালে 40-50 বছর আগে আবিষ্কার হলো। পৃথিবী প্রচন্ড একটা ধাক্কার মধ্য দিয়ে আসমান জমিন পৃথক হয়েছে, এই বিশাল মহাশূন্য তৈরি হয়েছে, এটা হালে তৈরি করেছে, হালে আবিষ্কার হয়েছে বিজ্ঞানরা এটা বলেছে। কিন্তু কোরআন আজ থেকে 1500 বছর আগে বিগ ব্যাং থিওরির কথা কোরআন শরীফে বলে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। ফাফাতাকনাহুম রাতকান, আল্লাহ পাক এর মধ্যে একটা প্রচন্ড ধাক্কা দিয়ে এই পৃথিবী আসমান জমিনকে পৃথক করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, সমুদ্রের পানি লবণ না মিঠা? বা ভালো করে বলেন, সমুদ্রের পানি লবণ না মিঠা? মিঠা কেমন হবে? সমুদ্রের পানি কখনো মিঠা হয় না। সমুদ্রের পানি কি লবণ? আপনার আশেপাশের পানি কি? তা আপনারা কিসের পাশে থাকেন তো আপনার মিঠা বলেন কেন? ছোটখাটো নদীর পানি মিঠা হতে পারে, কিন্তু বড় যত সমুদ্র আছে সব সমুদ্রের পানি কি লবণ? কে করে দিয়েছেন? সেই সমুদ্র থেকে যখন পানি তোলেন, সেই পানি উঠান কে? মিঠা করে না লবণ করে? কেমনে? কেমনে? মেশিন কই? ফিল্টার কই? এখানে ফিল্টার আছে না নাই? ফিল্টার আছে না? তাহলে আল্লাহ যে আকাশে আমার আপনার জমিন যে সুন্দর করে সেচ দিবেন বৃষ্টি দিয়া, সমুদ্র থেকে পানি তুললেন, সেই পানি তোলার সময় যদি লবণ করে তুলতেন, লাউনাশা উজাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, আমি যদি লবণ করে তুলতাম সব মরু, সব শেষ। যরকম সুবহানাল্লাহ। তাহলে এর মধ্যে মেশিন আছে না নাই? সে মেশিন কি দেখা যায় আস্তে? সে মেশিন কি দেখা যায়? কে রেখেছেন? কে বানিয়ে দিয়েছেন? তাহলে এখন প্রশ্ন হলো, সমুদ্রের পানি লবণ কেন হলো? লবণ হওয়ার কারণ হলো, আল্লাহ বলছেন এগুলো কোরআনের কথা, কিন্তু লবণ যদি না হতো তাহলে কি হতো? গোটা জমিনের সমস্ত আবর্জনা পচা জিনিস সব নদী নালা খাল বিল হয়ে এরপরে সমুদ্রে চলে যায়।
সেই সমুদ্রের পানি যদি লবণ না হয়, যদি মিঠা হতো, এই যে জার্মগুলো আবর্জনাগুলো সেখানে গিয়ে একটা পচা গন্ধ তৈরি হতো, এই আবর্জনার দুর্গন্ধে পৃথিবীর আবহাওয়া দূষিত হয়ে যেত, মানুষ মরে যেত। সেই পচা জিনিসগুলোকে প্রসেসিং করে এটাকে হজম করার জন্য সমুদ্রের পানিকে আল্লাহ পাক লবণ করে দিয়েছেন। একটু আস্তে বলি, সুবহানাল্লাহ। আবার ওই সমুদ্রের পানির ভিতরে কিছু প্রাণী আছে, সেই প্রাণীর পানি পান করা লাগে হচ্ছে মিঠা পানি। কি পানি? এখন সমুদ্রের পানি কি? লবণ। বিজ্ঞান বলতেছে, যারা সমুদ্র জগৎ নিয়ে তথ্য চালান, গবেষণা করেন, তারা বলতেছে প্রতিটি মহাসমুদ্রের ঠিক মাঝখান বরাবর একটা চিকন একটা লম্বা মিঠা পানির নদী আছে। যখন কোন প্রাণীর এই মিঠা পানির প্রয়োজন হয়ে যায়, তখন সেই নদীর পানি, সেই চিকন একটা গলির, চিকন একটা নদীর লাইনে এই ক্যানেলে সে চলে আসে, পানি পান করে আবার লবণের পানিতে চলে যায়। আবার সমুদ্রের পানিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আইস করতে পারতেন, গোটা নদী, গোটা সমুদ্রের পানি বরফ হয়ে যেত। যদি সমুদ্রের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন বরফ করতেন, পৃথিবীর কোনো যানবাহন চলতো না কি? পৃথিবীর কোনো পৃথিবীর নৌযানগুলো চলতো না কি? পৃথিবীর কোনো জাহাজগুলো চলতো না, সব অচল হয়ে যেত। প্রত্যেকটা সমুদ্রের নিচে আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী কিছু চুলার ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিছু আগুন রেখে দিয়েছেন, আগুনের তাপ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বরফ মুক্ত রেখে দিয়েছেন। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। শ্রী আল্লাহ বলছেন, বান্দারে তুই আমার প্রতি ইমান না আনে কার প্রতি তুই ইমান আনবি? আমি তোর কোন চাহিদা পূর্ণ রাখি নাই, এই তো গেল আমার সৃষ্টিরাজির কথা। তুই তোর নিজের দিকে তাকায় দেখ, আমি তোকে কত সুন্দর করে বানালাম, মাথা থেকে পা পর্যন্ত তুই সূক্ষ্ম করে তাকায় দেখ, একটা দিক এবং বিভাগ যা আমি বাদ রেখেছি না না, সব আমি পূরণ করে দিয়েছি। আমরা পৃথিবীর সকল সৃষ্টিরাজিগুলো দেখি কি দিয়া, কি দিয়ে দেখি আমরা? এই চোখটা সুন্দর করে বানিয়েছেন কে? চোখের মধ্যে পানি আছে না নাই? পানি আছে না? এই পানি আর ঘামের পানি কে? ঘামের ঘাম যদি চোখের মধ্যে ঢোকে তখন কেমন লাগে? তাহলে ঘাম এটা একটা পানি, আবার চোখের ভিতর থেকে যে পানিটা বের হয় এটা অনেক পানি, এটাও লবণের মতো লাগে, চোখের পানিটাও লবণের মতো লাগে। কিন্তু এই চোখের পানি বের করার জন্য একটা মেশিন, গায়ের ঘাম বের করার জন্য একটা মেশিন, আবার পেশাবের লাইন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মেশিন দিয়ে দিয়েছেন, আবার রক্তগুলো সাকার জন্য কিডনি দিয়েছেন, 10 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ সাকনি দিয়েছেন কিডনির ভিতরে। বান্দা আমি তো কেমন সুন্দর করে বানিয়েছি, তুই তোর বডির দিকে তাকায় দেখ। বান্দা তুই জমিনে চলতে নিয়ে হঠাৎ করে তোর চোখের মধ্যে ধুলা ঢুকলো, সঙ্গে সঙ্গে চোখ থেকে কি বের হয়? কি বের হয়? এই পানির মেশিনটা কে দিয়েছেন? এই পানি কিন্তু সাধারণ কোনো পানি নয়, এই পানিটা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে প্রসেসিং করে রেখে দিয়েছেন। ওই মার পেট থেকে যেদিন আমি এসেছি পৃথিবীতে, মৃত্যু পর্যন্ত একই চোখ না আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আল্লাহ রাব্বুল আলামিন এমন মেশিন সেট করে দিয়েছেন, সেই মেশিন দিয়ে এমন পানি প্রস্তুত হয়ে যায়, ওর মধ্যে কিছু পানি, কিছু শ্লেষ্মা, কিছু তেল এবং ইলেকট্রোলাইটের মিশ্রণে এমন পানি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। বান্দা যত প্রকার ভাইরাসে তুমি আক্রান্ত হয়ে যাও না কেন, তোমার চক্ষু লাল হয়ে যাচ্ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু চোখের পানি রেখে দিয়েছি, তোমার স্থায়ী অয়েন্টমেন্টের মলমের কাজ আমি ওই চোখের পানি দিয়ে সম্পূর্ণ করে দেই। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই চোখ দিয়েছেন কে? আস্তে বলুন, এই চোখ দিয়েছেন কে? এই চোখের পানি দিয়েছেন কে? আর পরনারীর দিকে তাকায় থাকে কে? আল্লাহ, আল্লাহ তাকায় থাকে না? কষ্ট পাচ্ছেন আপনারা? পরনারীর দিকে তাকানো যাবে? তাকানোর সময় তো চিন্তা করা দরকার, আল্লাহ তুমি এত কিছু দিয়েছো এই চোখে, তুমি মানা করে দিয়েছো, যা আমি পরনারীর দিকে তাকাবো না। নারীর দিকে তাকানো জায়েজ আছে না নাই? অনেকে চুপ করে আছে। নারীর দিকে তাকানো জায়েজ আছে না নাই? অনেকে চুপ করে আছে। একজন কয় নাই, আরেকজন কয় আছে, এখন কোনটা বলবেন? দুটাই রাইট, আলহামদুলিল্লাহ বলেন। তাকানো জায়েজ আছে, আবার তাকানো জায়েজ নাই। নিজ নারী তাকাবো, পর নারী তাকাবো না, নিজ নারীর দিকে তাকাতেই হবে। মার দিকে তাকানো ফরজ, ঠিক কিনা? মার দিকে তাকানোর দরকার আছে না নাই? আছে।
মার দিকে আমি তাকাবো না কেন? মার দিকে তাকানোটা ফরজ, অবশ্যই মায়ের দিকে তাকাবো, বইয়ের দিকে তাকাবো না কেন? অবশ্যই তাকানো জরুরি, অবশ্যই আমাকে তাকাতেই হবে। মার দিকে আমি তাকাবো, মেয়ের সন্তানের দিকে আমি তাকাবো, আমি আমার নাতনির দিকে তাকাবো, আমি আমার মোহরেমা যারা আছে সেই সমস্ত নারীর দিকে আমি তাকাবো, কোনো সমস্যা নাই। কিন্তু পরনারীর দিকে তাকানো যাবে? পরনারীর দিকে তাকানো যাবে? ও নিচু হয়েছে দেখে ভালো হয়েছে না? কিন্তু আমি আবার তাকা, আমি আমি কথা বলবো কেমনে? খুব ভালো, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কিন্তু এটা পড়ে যায় কেন, এত দুর্বল কেন? অনেকগুলো লোড পড়ছে না, ওভারলোড হয়ে গেছে। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। বউয়ের দিকে তাকানো জায়েজ আছে না নাই? বউ তো বরকত, বউ কি বরকত, মেয়ে তো রহমত, যে ঘরে মেয়ে বেশি সেই ঘরে রহমত বেশি। দেখেন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ কয়। আমার ঘরে তিনটা মেয়ে আল্লাহ দিয়েছেন আমাকে, কিন্তু জোরে কোন আলহামদুলিল্লাহ। বিয়ে তো আপনি দিবেন না, বিয়ে তো আমি দেবো, এত আসতে বলেন কেন? আপনারও তিনটা, দেখেন হুজুরদের বেশি হয় আলহামদুলিল্লাহ। আল্লাহ গরিবের, আল্লাহ গরিবকে সন্তান দেয় আর ধনীকে সম্পদ দেয়, আল্লাহ ভাগ ভাগ করে দেয়, বুঝেন না? যে বলি আল্লাহু আকবার, মেয়ে হলে কখনো মনক্ষুণ্ণ হবেন না, কখনো না। মেয়ের সন্তান হলো বরকত। আমার এক মুসল্লি ছিল, তার সাতটা মেয়ে। কয়টা মেয়ে? সাতটা মেয়ে। সাতটা মেয়ে হওয়ার পর আরেকটা মেয়ে, তার স্ত্রীর পেটে আরেকটা বাচ্চা আসছে, এটাও মেয়ে হয়েছে। বলতেছে হুজুর, আরেকটা মেয়ের সংবাদ যখন আমার আত্মীয় স্বজন জানলো, সব আত্মীয় স্বজন আমার বাড়িতে এসে হাজির, সবার চোখ এরকম গরুর মতো এইরকম খেপে আছে, সবাই বলতেছে আর তোমাদের লজ্জা করে না? কতগুলো বিবাহ, কি কথা কি বুঝতেছেন? বাদ দাও, এই সন্তানের নাম রেখে দাও ইতি, সমাপ্তি, আর না চাই না। কথা বলছেন নাই? তুমি বললেন হুজুর আমি তো শিক্ষিত মানুষ, আমি তো বুঝি, আমি তো এই জাতীয় আমি সংকীর্ণতায় আমি থাকি না, আমার সাতটা মেয়ের দিকে তাকালে আমার মনে হয় আমি সাতটা গোলাপ দেখতেছি, আমি খুবই খুশি। তো ভাবলাম যেটাও যখন হয়েছে আমি খুশি, আমি আমার মেয়ের নাম রেখে দিলাম আশা, মানে আরো হোক। তা শুকরিয়া আদায় করার মতো লোক কিছু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সন্তান ছেলে মেয়ে এটা নিয়ে যারা কথা বলে পৃথিবীতে, এর চাইতে গন্ড মূর্খ আর দ্বিতীয়টা নাই, ঠিক কিনা? অনেক স্বামী আছে বউকে যখন দেখে তিন চারটা মেয়ে হয়েছে, যখন আবার শুনছে বাপের বাড়ি থেকে সংবাদ আসছে, শ্বশুর বাড়ি থেকে মেয়ে আরেকটা হয়েছে, তুই ওখানে থাক, আসার দরকার নাই, এরকম আছে না? নেই, আছে। কিন্তু দোষ কি মহিলার না পুরুষের? আসতে কম, ইজ্জত শেষ হয়ে গেল, মায়েরা তো আশেপাশেই আছে, বাড়িতে যায় যে ঝাঁকি খাবেন আপনি? মেডিকেল সায়েন্স বলছে নারী এবং পুরুষ সন্তান জন্মদানে সম্পূর্ণ সফলতা ব্যর্থতার দায় হলো পুরুষের, কিন্তু আল্লাহ বলছে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান কিচ্ছু দেন না। ক্ষমতা কার? আসতে বলবেন না, কার? কখনো মন খারাপ করা যাবে না। মা তো হলো রহমত, মা তো হলো জান্নাত, মেয়ে হলো রহমত, বউ তো হলো বরকত। বউ যার আছে তার ইমানটা পরিপূর্ণ আছে, যার বউ নাই তার ইমান পরিপূর্ণ নাই। যুবকরা বিয়ে করে নাও, কি কথা কি বোঝা গেল? এটা আমার কথা না, আর নিকাহ নিসফুল ইমান, বিয়ে হলো ইমানের অর্ধেক, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। অনেক গার্জিয়ান আছে নিজের সন্তানকে বিয়ের ব্যাপারে উদাসীন থাকেন, আছে না নাই? সন্তানের যৌবন এসে গেছে, বিয়ের ক্যাপাসিটি আছে, কোনো দেরি করবেন না। আজকের এই ফেতনার সমাজে বিয়ে দেওয়াটাই নিরাপদ, আলহামদুলিল্লাহ, বিয়ে দিয়ে দিবেন। এখন যুবকরা মনে মনে বলতেছে হুজুর ভালো কি রকম,
শোনে না কথা, হয়তো এরকম যুবকরা হয়তো এরকম চিন্তা করতেছে বিয়ে করতে হবে। যুবক, তোমার যৌবন শুধু একজনের জন্য বরাদ্দ, সেটা হচ্ছে তোমার স্ত্রী। আমার মা, আপনার যৌবন একজনের জন্য বরাদ্দ, সে হচ্ছে আপনার স্বামী। আজকে সমাজ শেষ হয়ে গেল, কলেজের বারান্দায়, শিশু পার্কের গাছের গোড়ায় গোড়ায় সব বসে আছে, সমস্ত প্রেম ভালোবাসা ঘরে না বটতলা, ঘরে না গাছতলা, সব বাইরে। এগুলো কেন হচ্ছে? এই সমস্ত হওয়ার মূল কারণ হলো আমার দেশে কিছু পশ্চিমা ইউরোপিয়ান কালচার প্রতিষ্ঠার সংগ্রামে কিছু কিছু অপসংস্কৃতির ধ্বজাধারীরা আমার দেশের নেতৃত্ব দিচ্ছে। আমরা আমাদের মা বোনদের কুলঙ্গ দেখতে চাই না, আমরা বোরকা দেখতে চাই, ঠিক কিনা? যারা বলবে বোরকা, যারা বলবে বোরকা, দাড়ি, জুব্বা, পাঞ্জাবি, এগুলো হলো জঙ্গির পোশাক, এরা হলো জঙ্গি। জেনে রেখে দিও, তোমরা কেয়ামতের দিন হবে আবু জেহেল, আবু লাহাব, উকবা সাহেবাদের সঙ্গী, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ইমান এনেছি আমরা কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। আমরা যদি ইমান এনে থাকি, সেই ইমানের ভিতরে কোনো ফাটলতা থাকা যাবে না, কোনো গ্যাপ থাকা যাবে না, কোনো ল্যাক থাকা যাবে না, কোনো অপূর্ণতা থাকা যাবে না। ইমানটা সলিড হতে হবে। ইমানের কিছু আবার ক্যান্সার আছে, ইমানের যতগুলো ক্যান্সার আছে এর মধ্যে এক নম্বর ক্যান্সার হলো কিছু কিছু ইমানদার আছে শিরকের কাজ করে, আছে না নাই বলেন? বিভিন্ন মাজার পেলেই সেজদা দেয়, এগুলো আছে নাকি এলাকা? আছে এগুলো কম, যাক অনেকটা কম বলি আলহামদুলিল্লাহ, তাহলে বেঁচে গেছেন। মাজার পেলেই সেজদা মারে, আবার কিছু কিছু দরবার আছে যে দরবারে পিশাব সামনে দুইটা পা দিয়ে রাখে, মুরিদরা যায়া ওই দুই পায়ে সেজদা মারে, আছে না নাই বলেন? পৃথিবীতে যদি কোনো সেজদা রকম থাকতো, সাহাবীরা আমার রাসূলকে সেজদা দিত। আমার নবী কারো থেকে সেজদা নিয়েছেন নাকি? কোনোদিন সেজদা তিনি নিয়েছেন কোনো রেকর্ড আছে নাকি? আমার নবীর সামনে একদিন পাহাড়ি একটা উট এসে আমার নবীজির পায়ের কাছে এসে সেজদা দিতেছে। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়িয়া উঠ আপনাকে চিনে আপনাকে সেজদা দিল, আপনি যদি আমাদের কোন মতি দেন আমরা আপনাকে সেজদা দেব। রাসূল বললেন, সাহাবীরা, পৃথিবীতে যদি কোনো সেজদার হুকুমই থাকতো, প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সকাল সন্ধ্যা সেজদা দিত, কিন্তু ইসলামে কোনো সেজদা নাই, কোন সেজদার বিধান। আমার নবীজি তায়েফের ময়দানে একদিন দাওয়াত দিতে গিয়েছেন, তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়ে আমার নবীজি ফুলের মালা পেয়েছেন না পাথর পেয়েছেন? তিনি ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? সেই পাথর এমন ভাবে তাকে আঘাত করা হলো, মাথা রক্তগুলো গড়ে গড়ে পার তলার সঙ্গে জুতার জমাট বেঁধে গেল। আমার নবীকে এমন ভাবে পাথর, চিকন চিকন পাথরগুলো মারতে লাগলো যেই রক্ত, যেই দেহে মশামাছি পর্যন্ত পড়ত না, যেই দেহে সূর্যের আলো পর্যন্ত স্পর্শ করত না। আমার নবজি কোথাও গেলে পরে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের নিচে তিনি মেঘ ছায়া দিতেন, আমার নবজির গায়ে কোনো মশামাছি পড়ত না। সেই বিশ্বনবী, এত সম্মানের নবী, দিনের প্রয়োজনে দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন তায়েফের মাটিতে চলে গেলেন, কালিমার দাওয়াত দিতে গিয়ে এমন মার খাওয়া খেলেন, সেই পাথরগুলো যখন নবীর গায়ে লাগতে লাগলো, নবজির গোটা দেহ থেকে ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল, গোটা জামা রক্তে লাল হয়ে গেল, জমিনে আমার নবজি মুখ থুবড়ে পড়ে গেলেন, সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। সবাই মনে করলো মুহাম্মদ বুঝি মারা গেছে। কিছুক্ষণ পর সেন্স ফিরে এলো, দেখলেন কেউ নাই, আস্তে করে ওঠার চেষ্টা করছেন কিন্তু পারেন না। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কষ্ট এত যন্ত্রণা আপনাকে যে তায়েফের মানুষগুলো দিল, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, আজকে আপনি যা বলবেন তাই হবে। ওই যে পাহাড়গুলো দেখতেছেন, পাহাড়ি অঞ্চল, দুই দিকের পাহাড় দিয়ে তায়েফকে একদম চাপা মেরে দুনিয়া থেকে শেষ করে দেই। রাসূল বললেন, ভাই জিব্রাইল, আমি মুসার মতো এমন দোয়া করব না,
অন্য পয়গম্বরদের মতো এমন দোয়া করব না, আমার দোয়া থাকবে তার উল্টা। আমি দোয়া করি তারা আমাকে মেরেছে, বুঝে নাই না বুঝে আমাকে মেরেছে, আমি এদের জন্য দোয়া করি আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দাও, তায়েফের উপরে তোমার খাস রহমত তুমি আল্লাহ নাজিল করে দাও। আমার নিজের চোখে দেখা তায়েফের যত ফল দেখেছে পৃথিবীর কোথাও আমি এত ফল দেখি নাই, তায়েফের আবহাওয়ার মতো এত সুন্দর আবহাওয়া কোথাও নাই। অথচ একই এলাকা মক্কায় উত্তপ্ত আবহাওয়া, মক্কার হাওয়াটা অনেক গরম, তায়েফে প্রত্যেক সপ্তাহে তিন চার দিন করে বৃষ্টি হয়, যে জায়গায় কোনো এসি লাগে না, একদম না শীত না গরম। এটা আমার নবজির সেই দিনের দোয়ার ফসল, জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি ওই জায়গা থেকে নিজের জীবন রক্ষা করার জন্য আস্তে করে সেই জায়গা থেকে দাঁড়ালেন, দৌড় মেরে পিছন দিকে তাকালেন, কেউ নাই, একটা দৌড় মারলেন, তিন দিন খাওয়া নাই নবীজির, নবীজি খান নাই তিন দিন ধরে। আমার নবীজি রওনা দিলেন এক দৌড়ে, সামনের দিকে যেতে যেতে সামনে কিচ্ছু পেলেন না, আর চলতে পারছেন না, এনার্জি শক্তি আর নাই। আমার নবীজি করলেন কি, সামনে একটা আঙ্গুর বাগান পেলেন, আঙ্গুর বাগানের মধ্যে একটা দৌড় মারলেন, চিত হয়ে পড়ে গেলেন প্রচন্ড ক্ষুধা, তিন দিন তিন রাত আমার নবীর পেটে কোনো খাবার যায় নাই। আমার নবজি সম্পূর্ণ চিত হয়ে পড়ে থাকলেন, ওই আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করে দূর মেরে এসে দেখে এত সুন্দর চেহারার মানুষটা রক্তে মলিন হয়ে আছে, রক্তে লাল হয়ে আছে, কি হয়েছে এই যুবকটার, কোনো আওয়াজ নেই কোনো কথা নাই। ওই যুবক মনে মনে চিন্তা করতেছে, মনে হয় লোকটা মারাই যাবে, দেখিতে চেষ্টা করে দেখি, আঙ্গুর বাগান থেকে কয়েক থোক আঙ্গুর হাতের মধ্যে পেড়ে নিয়া ওটাকে চিপে চিপে মোটে এক গ্লাস রস বানায় নিয়া নবীর হাতে যখন দিয়ে দেওয়া হলো, আমার নবজির সামনে যখন এক গ্লাস আঙ্গুর যখন রস যখন হাতের সামনে দেওয়া হলো, নবজি হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে তিনি সেবন করলেন, বিসমিল্লাহ বলে পান করার পর আমার নবজির মুখে একটু হাসি ফুটলো, মুসকে হাসি মেরে ওই যুবককে লক্ষ্য করে বলছে, যুবক তোমার নাম তো আড্ডাস। যুবক মনে মনে কয়, কোনোদিন দেখা হলো না, কথা হলো না, এই লোকটা আমার নামটা বললো কেমনে, আমাকে চিনলো কেমনে। এরপর আমার নবী আবার বলছেন, যুবক তোমার বাড়িতে নিনোয়া নামক গ্রামে, আমার গ্রামের বাড়ির নামটা লোকটা কেমন কেমন করে জানলো, চুপ মেরে আছে যুবকটা, আশ্চর্য হয়ে যাচ্ছে। এবারে বলতেছে, ও আদাস তোমার বাড়ি নিনোয়াতে, যে নিনোয়াতে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম। এবার যুবক বলতেছে, আপনি সব তথ্য বলে দিচ্ছেন, কারণটা কি, আপনার পরিচয়টা কি? আমার নবজি মুস্কি হাসি মেরে বলছেন, ও যুবক তুমি যার সামনে দাঁড়িয়ে কথা বলছো, ইউনুস যেমন আল্লাহর নবী, আমি তেমন আল্লাহর নবী, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দাসের বুঝতে দেরি হলো না, আব্দাস করলো কি, খ্রিস্টানি কায়দায় দুইটা হাত সোজা আমার নবীর পায়ের কাছে কাছে নিয়ে যে সেজদা দিতে লাগলো। আমার নবীজি চট করে দুই পাটা দুই হাতটা ধরলেন, দুই হাত ধরে বুকের সঙ্গে বুক লাগায়া দিয়ে বলছেন, যুবক রে এই মস্তক এই নাক এই কপাল এই পৃথিবীর কারোর সামনে সঁপিয়ে দেওয়া যাবে না, একমাত্র কে ছাড়া, আসতে বলবেন না কে ছাড়া, আল্লাহ ছাড়া। আব্দাসের বুঝতে দেরি হলো না, আব্দাস মনে মনে চিন্তা করলো, আহারে এই লোকটা জান্নার পয়গম্বর কোনো সন্দেহ নাই, আপনি আমাকে পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিককে, আসতে বলবেন না কে। আমার নবীজি একটু সাহস নিয়ে ফিরে আসলেন, আমার নবীজি মক্কার বাড়িতে আসা মাত্রই মক্কার অবস্থা থমথমে অবস্থা, যাকে পাই তাকিয়ে মারে, নবীজির দাওয়াত মিশন বন্ধ করে দিয়েছে, দাওয়াতের কাজ বন্ধ করে দিয়েছে, দলের নিবন্ধন বাতিল করে দিয়েছে, নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে, নেতাকর্মীদের সব জেলখানার মধ্যে ঢুকায় রেখেছে, আবু জেল চতুর্দিকে ত্রাসের রাজত্ব জারি করে ফেলেছে, শেষ পর্যন্ত সাহাবা একরাম বাধ্য হলেন হিজরত করতে। আমার নবজি এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন, না আর মক্কায় মনে হয় থাকাই যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহর ঘরের সামনে গিয়ে ফজর নামাজের সময় সেজদা দিচ্ছিলেন, এমন সময় উতবা সাইবা মুগিরা চতুর্দিক থেকে ঘেরাও করে
তার ঘাড়ের উপরে পাটা রেখে একটা চাপ মেরে দিল। এক চাপে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেজদা থেকে তিনি চিত হয়ে পড়ে গেলেন। এমন সময় একজন কাফের এসে তার নাকের উপরে খরম জুতা দিয়া একটা চাপা দিয়ে দিল, নাকটা বোচা হয়ে গেল, নাক দিয়ে দর দর করে রক্ত পড়ে। এই রক্ত ওই সমস্ত বাদশাহীরা দেখে দেখে হাসতে হাসতে চলে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই জায়গা থেকে কোনো মতে প্রাণে বেঁচে সেখান থেকে একটা দৌড় মারেন, কিন্তু নিজের বাড়ির দিকে না গিয়ে মনে মনে চিন্তা করছেন, আহারে মক্কার আবহাওয়া প্রতিকূল, না জানি রাসূলকে তারা কখন হামলা করে ফেলে। আমার নবীজির দরজার কাছে গিয়ে ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ দরজাটা খুলুন। আমার নবীজির দরজা খুলেই দেখেন তার বাল্যদিনের বন্ধু, খুব কাছের মানুষ, খুব আপন জন আবু বকর সিদ্দিকের নাক দিয়ে রক্ত দর দর করে পড়ে। রাসূল বলছেন, আবু বকর রে রক্ত দর দর করে পড়ে কেন, রক্ত পড়ছে কেন, তোমার নাক দিয়ে কে কি করেছে? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই নাক এই মস্তক আমি আল্লাহর সামনে সঁপিয়ে দিয়েছি, আমার নাকটা তারা চাপা দিয়া জুতা দিয়ে চাপা মেরে আমার নাকটা তারা বোচা করে দিয়েছে, রক্ত 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 বের করে দিয়েছে। আমার নবীজির চোখে পানি এলো। রাসূল বলছেন, আবু বকর চিন্তা করো না, আগের নবীদের যেমন আচরণ করেছে এমন সে আচরণ শুরু হয়ে গেছে। একটা কথা জেনে রেখে দিই আবু বকর, যেই জমিনে রক্ত ঝরে সেই জমিনটা আল্লাহর দিন কায়েমের জন্য উর্বর হয়ে যায়। চিন্তা করুন আবু বকর। এবার আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য তো চিন্তা হয় না, আপনার জন্য আমার চিন্তা হয়, আমি আমার জন্য চিন্তা করি না, আপনাকে না জানি কখন তারা হত্যা করে ফেলে। অথচ আমার নবীর নাম তাল আমিন ছিল, আমার নবীকে সবাই ভালোবাসত। এই আবু জেহেল পর্যন্ত বলতো, আকাশের নিচে জমিনের উপরে মুহাম্মাদের চাইতে ভালো মানুষ নাই। কিন্তু বিরোধিতা কেন করো? আবু জেহেল বলতে বিরোধিতা করার মূল কারণ হলো, মুহাম্মাদ চাই এই জমিন আল্লাহর দিন কায়েম হয়ে যাক। কি আমার কথা কি বোঝা যায়? আমার নবীজির চারিত্রিক কোনো বিষয় নিয়ে তাদের কোনো ক্লেম ছিল না। নবীজির দোষটা ছিল একটাই, তিনি বলেছেন, ঈমান এনে ছাড়লার পরে আল্লাহর আইন ছাড়া কোন আইন মানা যাবে? আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান মানা যাবে? আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম মানা যাবে? আল্লাহর দল ছাড়া কোনো দল করা যাবে? যাবে না। আমার ভাইয়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আর থাকাটা নিরাপদ মনে হচ্ছে না, মেহরবানি করে চলুন, আজকে মক্কায় ওরা বিশাল ঝড় তুলবে, মারামারি শুরু করে দেবে, না জানি আপনাকে মেরে ফেলে কিনা। আমরা মক্কার বাইরের দিকে চলে যাই, একটু আউটসাইডে চলে গিয়ে সন্ধ্যার পরে আবার ফিরবো। কি ত্রাস সৃষ্টি করেছিল আবু জেহেল, নবজিকের সঙ্গে করে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মক্কার বাইরের দিকে চলে গেলেন। প্রচন্ড ক্ষুধামেন নবীজির, এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিছু খান নাই, নাক থেকে রক্ত ঝরে, নাক থেকে রক্ত ঝরে। আমার নবীজি মনে মনে চিন্তায় পড়ে গেলেন, না জানি কি হয়ে যায়। আমার নবীজি মেষের পাল খুঁজলেন, উটের পাল খুঁজলেন, পেলেন না, ছাগলের একটা পাল পেলেন। ছাগলের পাল পেলে আমার নবীজি ছাগলের রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল একটা সাগি দেবে নাকি, কি করবে? সাগিটার দুধ দহন করে আমার বন্ধুকে পান করাবো, আমার বন্ধু রক্ত শূন্যতায় ভুগতেছে। এই কথা শোনা মাত্রই ওই রাখালটা বলতেছে, না দেওয়া যাবে না, কেন? এই ছাগলগুলোর মালিক তো আমি না, আমানতের খেয়ানত হয়ে যাবে। নবীজি অত্যন্ত খুশি হয়ে গেলেন। নবীজি মনে মনে চিন্তা করছেন আর বলছেন, আরে এই মরু অঞ্চলের মরু ভাস্করের, এই মরু অঞ্চলের এই মরু ভাস্কর যার মধ্যে ঈমান নাই কিন্তু আমানতদারিতা আছে, আর আমাদের ঈমান আছে কিন্তু আমানতদারিতা নাই। আমার নবীজি তার কথায় খুব সন্তুষ্ট হয়ে গেলেন। নবীজি বলছেন, ও রাখাল আমি তোমার কাছে ওই সাগি চাবো না, তুমি আমাকে এমন একটা সাগি দেবে যে সাগিটার পেটে কোনোদিন বাচ্চা আসে নাই, যে সাগিটার ওলানে কোনোদিন দুধ আসে নাই, ছোট্ট একটা সাগি আমাকে দিলেও চলবে। রাখাল মনে মনে চিন্তা করে, এই লোকটা পাগল নাকি, ছোট্ট সাগি দিয়ে কি করবে, একটু দিয়ে দেখি তো। ছোট্ট সাগি নবীর সামনে দেওয়া হলো। নবজি তার হাতের মধ্যে নিয়া, কোলের মধ্যে নিয়া, ওই সাগির দুই পায়ের পিছনের দুই পায়ের উলান বরাবর নবজি তার দুটো হাত রেখে দিলেন। দুই হাত রাখার সঙ্গে সঙ্গে নবজির হাতের বরকত কে দিয়েছেন আসতে বলবেন না, কে দিয়েছেন? আকাশের চাট খণ্ডন করেছেন নকির ইশারায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি দুই হাতটা যখন উলানের কাছে রেখে দিলেন, প্রত্যেক পয়গম্বর কালার রব্বুল আলামিন তিনটা গুণ দিয়েছেন, এক নম্বর হলো মুজিজা, নাম্বার টু হলো ওহি, নাম্বার থ্রি হলো হোসনে খুলক। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে ওহি দিয়েছেন আর মুজিজা দিয়েছেন, এই দুইটা গুণ পৃথিবীর কোনো সাধারণ বান্দার থাকতে পারে না, কিন্তু হোসনে খুলক থাকতে পারে, উত্তম চরিত্র থাকতে পারে। আমার নবীজির
মর্যাদা প্রকাশ পেয়ে গেল। ছোট্ট দুইটা হাত, আমার নবজী ছোট্ট সাগির ওলানে দুইটা হাত রাখুন, যখন রেখে দিলেন গোটা ওলানটা সম্পূর্ণ দুধে ভরপুর হয়ে গেল। আমার নবজী এবার রাখালকে বলছেন, রাখাল মুসকি হাসি মেরে একটা বাটি নিয়ে আসো। বাটি নিয়ে আসা হলো, সেই বাটিটা নিয়ে আমার নবজীর দুধ দহন করছেন। আমার নবজী রাখাল ছিলেন, জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবজী দুধ দহন করলেন, দুধ দহন করতে করতে গোটা বাটি দুধ পূর্ণ হয়ে গেল। রাসূল বলছেন, রাখাল এই দেখো বাটিটা দুধ পূর্ণ হয়ে গেছে। রাখালের বুঝতে দেরি হচ্ছে না, এই কোন মহামানবকে পেলাম আজকে। আমার নবজী বলছেন, আবু বকর রক্ত ঝরেছে সকালবেলা, এই যে এখন তুমি রহমতের খাবার এখন পান করে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। দুঃখের পরে সুখ আছে না নাই? আছে না নাই বলেন? আছে। পরীক্ষার পরে বিজয় আছে না নাই? আছে। ইয়াগলিব আও ইয়াকতাল ফাসাউফ নুতিহি আজরান আযীমা। আমার ভাইরা, আমার নবী যে করলেন কি, বললেন আবু বকর তুমি আগে পান করা শুরু করো। তিনি পান করতে লাগলেন, পান করতে করতে দেখা গেল তার পেটটা টাইট হয়ে গেছে, এত পরিমাণ দুধ পান করেছেন। রাসূল বলছেন, আবু বকর কেমন দুধ খাইলা? তিনি মুসকি মুসকি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এত দুধ পান করলাম কিন্তু দুধ তো একচুল পরিমাণ কমে না। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে চান তাকে সীমাহীন রিজিক দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে কি হল? নবীজি বলছেন, আবু বকর খাওয়া হলে পরে বাটি তুমি রাখালের হাতে দিয়ে দাও। রাখাল হাতে নিয়া যখন শুরু করবে, শুরুর আগে আমার নবজী মনে মনে বিসমিল্লাহ বলে দিলেন, বরকত আছে না নাই? ওই রাখাল বলবে কিছু তো বিসমিল্লাহ বোঝেই না, যখন খাওয়া শুরু করেছে তে সেও দুধ কমাতে পারে না। রসুল বলছেন, শোনো, এই জায়গায় যদি আরো কিছু বান্দা যদি এই জায়গায় উপস্থিত থেকে যেত, তারাও যদি এই বাটির মুখে যদি মুখটা বাটির বাটিতে মুখ লাগাতো, কেউ দুধ ফুরাতে পারতো না যতক্ষণ না আমি নবজি আমার ঠোঁটটাই বাটিতে না লাগাবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবজির মুজিজা প্রকাশ পেয়ে গেল। আমার নবজি আগে খেতেন না খাওয়াতেন? বলেন বলেন বলেন, খেতেন না খাওয়াতেন? আমার নবজি সারা জীবনের নিয়ম ছিল, আগে তিনি কখনো খেতেন না, তিনি খাওয়াতেন। কিছু কিছু লোক আছে এরকম আছে, কিন্তু এখনো সমাজে কিছু কিছু লোক আছে না নাই, খাওয়াতে খুব পছন্দ করে। সবাইকে নিয়ে খাওয়ার দায়িত্ব সবাই পালন করতে পারে না। রসুল খাওয়ার দায়িত্ব না, তিনি খাওয়ার দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি সবাইকে আগে খাওয়াতেন, এরপর তিনি নিজে খেতেন সর্বশেষে, এমনকি বাড়ির বউ পর্যন্ত। আম্মা যেন আয়েশা বলেন, আমি দুধের গ্লাস নিয়ে যেতাম নবীর সামনে। উটের দুধ রসুল খুব পছন্দ করতেন। উটনির দুধ কিন্তু খুব কঠিন, সবার পেটে এটা হজম হওয়ার মতো না। আমি খাইতে গেছিলাম এবার মক্কায় যায়া, খাইতে নিয়ে দারুণ লবণ লবণ ভাব, এবং এটা খুব চড়া একটা পানীয়। এটা হজম করা মানে কি জানেন, পেটটা হতে হবে সুপার পেট, কথা বলছেন নাই, খুব মজবুত পেট হতে হবে। আমার রসুলের, আমার রসুলের দেহ কি দুর্বল ছিল না? মজবুত ছিল, মজবুত ছিল। উটনির দুধ নিয়ে নবীর সামনে যখন দেওয়া হতো, রসুল তো ছিলেন 100 জন পুরুষের সমান শক্তিশালী একজন পুরুষ। আল্লাহু আকবার বলেন। কতজন? তার দুনিয়ার এরকম দুর্বল না, জান্নাতির 100 জন যুবকের, জান্নাতে 100 জন পুরুষের সমান শক্তি আল্লাহ পাক রসুলকে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে প্রত্যেক পয়গম্বররাই সুঠাম ছিলেন এবং শক্তিশালী ছিলেন। আল্লাহু আকবার। আমার নবীজি আম্মা যেন আয়েশা বলেন, আমি যখন তার সামনে গ্লাস দিতাম উটনির দুধ, রসুল বলতেন, আয়েশা তুমি আগে শুরু করো, আমি এরপরে শেষ করব। আমি দিতেই পারতাম না, রসুল আমার দিকে জোর করে দিতেন। আমি যখন খাওয়া শুরু করেছি, রসুল ঘাটটা একটু বাঁকা করে দেখতেন, কোন দিকে কোন গ্লাসের কোন দিক থেকে আমি আমার ঠোঁটটা লাগিয়েছি, যেদিক দিয়ে আমি ঠোঁট লাগিয়েছি রসুল সেই দিক দিয়ে আমার হাত থেকে নিয়ে আবার ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলায় দিয়ে রসুল বাকি দুধ পান করেছেন। ইসলামে ভালোবাসা মনে হয় নাই? ইসলামে ভালোবাসা আছে না নাই? রসুল ভালোবাসা উপহার দিয়েছেন। চারটা স্ত্রী তার ছিল, একসঙ্গে একদিন বসা নবীর সামনে এসে বলতেছে, হুজুর আমাদের চারজনের মধ্যে গন্ডগোল লাগছে। ও বলে আপনি তাকে বেশি ভালোবাসেন, আমি বলি আপনি তাকে, আপনি আমাকে বেশি ভালোবাসেন। সত্যি করে আপনার মুখ থেকে বলেন তো, এই চারজনের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রসুল বললেন, শোনো, যে প্রশ্ন করছে এই প্রশ্নের উত্তর দিতে আমার একটু অঙ্ক করতে হবে, কারণ তোমার কোন আচরণগুলো করো এটা আমি আজকে একটু গবেষণা করব, কালকে সকালে আমি জানাবো। যাও, চারজনকে পাঠায় দিছে। আমার নবীজি করলেন কি, সন্ধ্যা হওয়া মাত্রই আমার নবীজি প্রথমে চলে গেলেন আয়েশার ঘরে। আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা শোনো, এই যে আমি তোমাকে
দুইটা খেজুর দিয়ে গেলাম, মানে আটটা খেজুর হাতের মধ্যে নিয়েছেন চার স্ত্রীর জন্য, তাহলে কয়টা করা হয়? দুইটা করে। দুইটা খেজুর দিয়ে বলেন, শোনো আমি তোমাকে দারুণ ভালোবাসি, এই যে খেজুর দুটো দিয়ে গেলাম, এই যে খেজুর তোমাকে দুটো দিয়ে গেলাম, এই কথা যেন অন্য কোনো বউ না জানে। দ্বিতীয় ঘরে গিয়ে একই কথা বললেন, তৃতীয় ঘরে গিয়ে একই কথা বললেন, চতুর্থ ঘরে গিয়ে একই কথা বললেন। পরের দিন সকালবেলা সবাই তো খুশি, আমার রসুল খুব ভালোবাসে, দুই খেজুর দিয়ে গেছে। সকালবেলা চারজন বুক ভরা আশা নিয়ে বলতেছে, হুজুর আজকে সত্যি করে বলেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রসুল বললেন, আমি যাকে গত রাত্রিতে লুকোচুরি করে দুই খেজুর দিয়ে আসছে তাকে বেশি ভালোবাসি। যা একটু আসতে বলেন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি শুধু দেশ শাসন করেন নাই, তিনি শুধু রাষ্ট্রচার পরিচালনা করেন নাই, শুধু যুদ্ধের সেনানায়ক তিনি ছিলেন না, শুধু বিচারক ছিলেন না, তিনি ঘরের বাড়ির একজন আদর্শ স্বামীও ছিলেন। আল্লাহু আকবার বলেন। সেই চরিত্রের দিকে ফিরে আসো যুবক, সে আদর্শের দিকে ফিরে আসো, যে আদর্শিক যে চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কোন নেতা ধরো যে নেতার নামাজ নাই, যে নেতার চরিত্র নাই, সে নেতার মুখে আমরা জুতা মারি? ঠিক কিনা? সব নেতা ছাড়ো, আমার নবীর নেতৃত্ব ধরো। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, জোরে বলি আমিন। আমার নবীজি এবার দুধের বাটিটা হাতের মধ্যে নিলেন, তিনি খেলেন, খেয়ে আস্তে করে তিনি এখন চলে যাচ্ছেন। চলাবো বকর সন্ধ্যা হয়ে গেছে, আমরা ফিরে যাই মক্কার হাওয়া মনে হয় এখন একটু ভালো হয়েছে। পিছন থেকে এই রাখালটা কান দেয়ার বলে, আমিও যাব আপনাদের সাথে, একটু আস্তে করুন সুবহানাল্লাহ। এ রাখাল কিন্তু সামান্য কোনো রাখাল না, এই রাখালটা কে জানেন? এ রাখাল তো সেই রাখাল যে রাখালের হাতে এই পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষ আবু জেহেল খতম হয়েছিল। আল্লাহু আকবার বলেন। সে রাখাল বলতেছে, আমিও যাব। রাসূল বলেন, তুমি গেলে ছাগলগুলো দেখবে কি আমানতের খেয়ানত হবে না? তাও তো কথা, তুমি থাকো। রাখাল বলছে, ঠিক আছে আমি থাকলাম, শর্ত আছে। কি শর্ত? আপনি যে ওলানে হাত রাখলেন আর কি কি যেন দোয়া পড়লেন, ওই দোয়াটা আমার শিখিয়ে দিয়ে যান, একটু আস্তে কান সুবহানাল্লাহ। রাসূল বলেন, দোয়া দিয়ে তুমি কি করবা? কে এই দোয়া মাঝে মাঝে পড়বো আর দুধ খাবো। রাসূল বললেন, তোমার এই দোয়া দিয়ে তুমি পারো, তোমার কাম হবে না। কেন? তোমার মধ্যে আছে শিরকিয়াতের দুর্গন্ধ, শিরকিয়াতের পচা দুর্গন্ধ সরা দিয়ে তাওহীদের শরাব তোমাকে পান করতে হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তাওহীদের পেয়ালা গ্রহণ করলেন, আল কোরআন তার হাতে দেওয়া হলো। সুন্দর করে একদিন তিনি তেলাওয়াত শুনছিলেন আমার রসুল সুমধুর কণ্ঠে। রসুল বলেন, এই তেলাওয়াতটা কার? কই রাখালের? যে রাখাল কালেমা পড়ে কয়েকদিন আগে মুসলমান হয়ে গেছে। রসুল বললেন, এই কণ্ঠেই আমার কাছে ওহী নাযিল করেন জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ঈমান আনলে আমাদের কপাল ভালো হবে না খারাপ হবে? আমরা ভাগ্যবান হয়ে যাবো, আমরা ঈমান আনবো। জোরে বলি, বহু কথা তো আছে, আমরা নামাজের দিকটা খেয়াল করবো, আর সর্বোচ্চ কয়েকটা মিনিট আমি কথা বলবো, আমি এরপরে শেষ করব। সম্মানিত ভাইরা, ঈমান আনবো আমরা আগে, নামাজ বাদ দিয়ে নাকি? নামাজের মধ্যে ঈমান আছে না নাই? কি বলেন, নামাজের মধ্যে ঈমান আছে না নাই? না ঈমানের মধ্যে নামাজ? বলেন বলেন বলেন, ঈমানের মধ্যে নামাজ না নামাজের মধ্যে ঈমান? ঈমানের মধ্যে নামাজ। ঈমান তো ব্যাপক, আর ইমানের ভিতরে একটা অংশ, একটা কাজ হচ্ছে নামাজ। নামাজ কেউ ছেড়ে দেব? পাঁচ অক্ত নামাজ পড়বেন কার? একটু হাত তুলে দেখান, জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও, জোরে বলি আমিন। হাত নামান। নামাজে কি মিথ্যা সাক্ষী দিতে পারে? নামাজে কি সুদের কারবার করতে পারে? নামাজে কি জমির আইল ঠেলতে পারে? জমির আইল ঠেলা ঠেলা হয় নাকি এলাকায়? হয়, ভালো, খুব ভালো, খুব বরকতের কাজ। আপনি আইল ঠেলবেন, আল্লাহ কবরে আপনাকে ঠেলবেন, ঠিক কি না? ঠেলার সময় ভাবতে হবে যে আমি যে আইল ঠেলতেছি কবরেও ঠেলা ঠেলি হবে, কবরেও কি হবে ঠেলা ঠেলি, তাহলে আর ঠেলা ঠেলি হবে না। রসুল বলে, বুখারী শরীফের হাদিস, যে এক বিঘত পরিমাণ জায়গা কারো জবর দখল করবে, এক বিঘত নয় ইঞ্চি, এই পরিমাণ জায়গা যে জবর দখল করবে, সপ্তমক আসমান জমিন তার ঘাড়ে আল্লাহ পাক চড়ায় দিবেন কিয়ামতের দিন। সেদিন কোথায় যাবেন আপনি? এজন্য
এগুলো আমরা খেয়াল করবো। মিথ্যা সাক্ষী আমার দেশে আছে না নাই? আলেমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছ তোমরা? আলেমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছ? তোমার সাক্ষীর কারণে আজকে যারা নির্যাতনের শিকার হয়ে আছে, মরো, বিচার হবে কিয়ামতের ময়দানে, ঠিক কিনা? তোমার নামাজ কবুল হবে না, এ তো দেখতেছি মাজ মুয়াজ জোরে আল্লাহু আকবার। মাজ মুয়াজ বদরের প্রান্তরে, পিছে না সামনে, পিছনের কাতারে সামনের কাতারে, বয়স হলো 11 বছর আর 13 বছর। সামনে দাঁড়ায় এই ইবনে মাসুদকে লক্ষ্য করে বলছিলেন, চাচা ইবনে মাসুদ, আবু জেহেল কই? ছোট বাচ্চা কয় আবু জেহেল কোথায়? বলতেছে ও যে ঘোড়ার পিঠে বসে আছে, কি করবা, খাইয়া ফেলাবো। আল্লাহু আকবার বলেন। বডি ছোট কিন্তু ইমান মজবুত, বয়স কম কিন্তু ইমান পাকা। বলতেছে আবু জেহেলের সঙ্গে পারবা? কেন যুদ্ধ করবা তার বিরুদ্ধে? আমরা শুনেছি এই আবু জেহেল নাকি রাসূলকে খুব কষ্ট দিত, খুব কষ্ট দিত। আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আসি নাই, ওই একটা হলেই যথেষ্ট। আল্লাহু আকবার বলবেন না, ছোট্ট দুইটা বাচ্চা খালি বলেছেন। ইবনে মাসউদ যে ঘোড়ার পিঠে বসে আছে, বাস পাখির মতো উড়ন্ত হয়ে, সিংহের মতো গর্জন দিয়ে আবু জেহেলের চতুর্দিকে, সেনাবাহিনী থাকার পরেও ছোট্ট দুইটা বাচ্চা তো টের পায় না যেটা কোন গ্রুপ। ছোট্ট তরবারে নিয়ে দুই ভাই দুই পজিশন নিয়ে দুই দিকে দাঁড়ায় আছে, ঘোড়ার পিঠে দুই পা ছেড়ে দিয়ে বসে আছে আবু জেহেল। চোখের ইশারা দিয়ে আল্লাহু আকবার দিয়ে দুইজন একসঙ্গে অতর্কিত হামলা চালিয়েছে। এক আঘাতে আবু জেহেলের দুইটা পাই অবশ হয়ে গেছে, রক্ত ছিড়ে গেছে, রক্ত কেটে গেছে, চিত হয়ে পড়ে গেছে আবু জেহেল। ওই যে ধরাশয়ী হয়েছে ছোট্ট বাচ্চার হাতে, আর কোমর সোজা করে দাঁড়াতে পারে নাই। মুসলমানদের বিজয়ের জন্য বয়স লাগে না, মুসলমানদের বিজয়ের জন্য, মুসলমানদের বিজয়ের জন্য সংখ্যা লাগে না, মুসলমানের বিজয়ের জন্য লাগে শক্তি, সাহস আর ঈমান, ঠিক কিনা?